দোকানে চলছে বেচা কেনা, পণ্য বেচা বিক্রি কিংবা লেনদেন চালাচ্ছেন এক যুবক। এটি সাধারণ একটি চিত্র হলেও চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশনের এই দোকানের ক্ষেত্রে তা মোটেই স্বাভাবিক নয়। কারণ যিনি ক্যাশে বসে আছেন তিনি একসময়ের মাঠ কাঁপানো দুদক কর্মকর্তা শরীফউদ্দিন, যার চাকরিচ্যুতি নিয়ে কিছুদিন আগেও তোলপাড় হয়েছে দেশে। তার দাবি, সংসারের খরচ জোগাতে এখন তাকে বসতে হচ্ছে ভাইয়ের দোকানে। শরীফের দাবি, চাকরিকালীন কোনো অন্যায় জড়িত ছিলেন না, শুধুমাত্র দুর্নীতিবাজদের আইনের জালে আনতে গিয়ে তার এই পরিণতি। চাকরি হারাবার পর সাবেক প্রতিষ্ঠানের নিষেধের কারণে এখন কোথাও কাজ পাচ্ছেন না বলেও দাবি তার। জানান প্রভাবশালীরা এখনও তাকে দিচ্ছেন প্রাণনাশের হুমকি। আমি একজন গেজেটের অফিসার, আমাকে গার্মেন্টস কর্মীর মতো চাকরি থেকে আউট করা হয়েছে। গার্মেন্টস কর্মীকে যেভাবে আউট করে আমাকে সেভাবে আউট করেছে, কাজের মেয়েকে তো এভাবে আউট করে না। আমাকে বিকাল 3:05 আমাকে এক চান্স চাক করে আমার থেকে আমার আইডি কার্ড ছিনে নিয়েছে বলতে পারেন। আমার কোনো নথি ছিল না, আমার তো লিখিত নিয়েছে, আমি আমার তো নথি নেই। আমাকে অমানবিকভাবে মানে আমাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে, পুরুলিয়া অফিস থেকে, যাতে আমাকে মারার সুবিধা হয়। আমি জানতাম আমাকে যত করবে। আমি সাঁতারতে বাথরুমে বসে আমি ট্যাপ ছেড়ে দিয়ে আধা ঘন্টা কাঁদ বিদ থেকে পুষবে আমি কাঁদছি। এইচএসসি পরীক্ষা, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় একটা প্রশ্ন হয়েছে, সৃজনশীল প্রশ্ন, যেটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা যাচ্ছে। কেন, কী কারণে? একটা কারণ হচ্ছে, প্রশ্নটা আমরা একটু পড়ি, প্রশ্নটা পড়লেই আশা করি বুঝে যাব কেন কী আলোচনা সমালোচনা হচ্ছে। নেপাল ও গোপাল দুই ভাই, জমি নিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধ, অনেক সালিশ বিচার করেও কেউ তাদের এই বিরোধ মেটাতে পারেনি। ওকে, বাংলাদেশে যা হয় আর কি, কামড়াকামড়ি জমি নিয়ে। হ্যাঁ, ওকে, কেউ কাউকে ছাড় দিতে নারাজ, এখন জমির ভাগ বন্টন নিয়ে মামলা চলছে আদালতে। সত্যি কথা বলতে আমি যখন মানে একটু যখন পড়ছি, পড়ার পর আমি ভাবতেছি যে মানে সামনে কী আছে যখনও জানি নাই আর কি, যে কী কারণে আলোচনা বিতর্ক হচ্ছে। একটু আসার পর ভাবতেছিলাম যে এটা ইন্টারেস্টিং ইন দ্যাট যে বাংলাদেশে তো গুন্ডামি মাস্তানিগুলো চলে, শয়তানি বদমাইশি। সো এটা ইন্টারেস্টিং ইন দ্যাট যে ছোটো ছোটো বাচ্চাদের মাথায় এগুলো দেওয়ার দরকার আছে কি না, এই যে মারামারি বিরোধ, মানে ঠিক আছে তারা এই দেশে বেড়ে উঠলে এগুলো না চেনে কোনো উপায় নাই এবং একসময় তারা নিজেরও পান্ডা হয়ে যাবে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু একটা ছোটো বাচ্চার মাথায় এগুলো ঢুকানোর কোনো প্রয়োজন আছে কিনা, এটা একটা জিনিস ভাবতেছিলাম, নেগেটিভ খুঁজছিলাম। আর অন দ্য আদার হ্যান্ড পজিটিভ হচ্ছিলাম এটা ভেবে যে আচ্ছা ঠিক আছে, চারটার প্রশ্নটা এমনভাবে করা হচ্ছে যে তারা তার সার্কামস্টেন্সেস সাথে রিলেট করে ভাবতে পারবে, লাইক একটা ভাবনার খোরাক আছে, তারা যখন এটা দেখবে তারা দেখলেও আচ্ছা আই ক্যান রিলেট টু ইট, একটা ঘটনার সাথে মিলাইতে পারবে। সো এটা প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলানো একটা প্রশ্ন। আমরা তো পড়াশোনা করে আসি বই একটা পুস্তকী বিষয়, রাইট, এটার যে একটা প্র্যাকটিক্যালিটি আছে, এটা যে একটা অ্যাপ্লাইড সাইড আছে, ওই রিয়েলাইজেশনটা আমাদের মধ্যে আসে না, কারণ আমাদের পড়াশোনা, কারণ আমাদের দেশে অ্যাপ্লাইড হয় না কোনো কিছু, রাইট। সারা জীবন পড়ি এক বিষয়ে, চাকরি করি আরেক বিষয়ে, সারা জীবন পড়ি ইঞ্জিনিয়ারিং ডাক্তারি, তারপর হয় বিসিএস, তারপর ইঞ্জিনিয়ারিং ডাক্তারি যা পড়ছে এগুলোর কোনো অ্যাপ্লিকেশন না, রাইট, বাংলাদেশে তো কোনো মৌলিক কাজ হয় না। ওকে, সো ওই সেন্সে ভাবতেছিলাম যে এটার সাথে একটা প্র্যাকটিক্যালিটি জড়িত, বাচ্চারা এটা যখন প্রশ্নটা দেখবে এখানে, সো ওই সেন্সে আবার ভাবতেছিলাম যে ভালোই তো ইন্টারেস্টিং প্রশ্ন, যে সে তার লাইফের সাথে রিলেট করতে পারবে। পড়তেছিলাম আর ভাবতেছিলাম, ওটা বললাম আর কি, পরে একটু আগাইলে বুঝতে পারবো সমস্যাটা কোন জায়গায়। নাও, ছোটো ভাই নেপাল বড় ভাইকে শায়েস্তা করতে আব্দুল নামে এক মুসলমানের কাছে ভিটের জমি এক অংশ বিক্রি করে। হ্যাঁ, দুই ভাই হিন্দু ধর্মাবলম্বী, দুই ভাইয়ের মধ্যে ঠোকাঠুকি ঝগড়াঝাটি, তো এক ভাই আরেক ভাইকে শায়েস্তা করার জন্যে, দুই ভাই তো হিন্দু, একজন মুসলমানের কাছে জমি বিক্রি করে। কেন জমি বিক্রি করে? কারণ এখন হয় সেই মুসলমান ভদ্রলোক হইতেছে, কুরবানির সময় আসলে গরু কুরবানি করবে, এবং গরু যেহেতু হিন্দুদের পবিত্র প্রাণী, সুতরাং এটা হইতেছে অফেন্ডেড হবে আরেক ভাই আর কি। হ্যাঁ, সিনজার এইগুলো হইতেছে একটা বাচ্চার, মানে আমি একটু আগে যে কথাগুলো বললাম সেগুলো হইতেছে এই পর্যন্ত আসার আগ পর্যন্ত ভাবনাগুলা। এইখানে আসার পর লাইক কী, ওকে, কারা প্রশ্ন করে বোঝেন, এবং এরা কীভাবে এই পজিশনগুলোতে থাকে, হ্যাঁ এগুলো তো আমরা আলোচনা করবো, নতুন কোনো আলোচনা না, বাট করবো আর কি। ওকে, কুরবানি ঈদের নেপালের বাড়ির সামনে গরু কুরবানি দেয় ওই মুসলমান লোক, এই ঘটনায় নেপালের মন ভেঙে যায়, কিছুদিন পর কাউকে কিছু না বলে জমি জায়গা ফেলে সপরিবারে ভারতে চলে যায় সে। তারপর হইতেছে সৃজনশীল প্রশ্ন, মীর জাফর কোন দেশ থেকে ভারতে আসেন? হোয়াট, মানে এই যে উপরের বর্ণনা এটার সাথে মীর জাফর কোন দেশ থেকে ভারতে আসেন, এটা কী প্রশ্ন হলো প্রথমত? নিশ্চয়ই সেকেন্ড প্রশ্নটা প্রাসঙ্গিক হবে। ওকে, দেখি, ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব, ব্যাখ্যা করো। ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের, এটা রিলেটেড, এটা প্রশ্নের সাথে এটা মিলছে, ঠিক আছে, ওকে, যেই আমার প্রশ্ন এটার সাথে আবার মিলছে ওইটা। হ্যাঁ, উদ্দীপকের নেপাল চরিত্রের সঙ্গে সিরাজিউদ্দৌলা নাটকে মীর জাফর চরিত্রের তুলনা করো,
এটা হইতেছে জোর করে মিলাইছে আর কি। সিরাজুদ্দৌলার মীর জাফরের সাথে এখানে ভাই হইতেছে মীর জাফরই পড়ছে আর কি। প্রচণ্ড কষ্ট করে এখানে মিলানো হচ্ছে, প্রাসঙ্গিকতা আনা হচ্ছে। খাল কেটে কুমির আনা প্রভাতটির উদ্দীপক সিরাজুদ্দৌলার নাটক, প্রভাতটি উদ্দীপক ও সিরাজুদ্দৌলার নাটক উভয় ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, উক্তিটির সার্থকতা নিরূপণ করো। সো এখানে খাল কেটে কুমির আনার এটা কীভাবে আমি জানি না, ধরেন আমি শিক্ষার্থী পরীক্ষার্থী, আমি এখন এটাকে রিলেট করার চেষ্টা করবো কারণ প্রশ্নকর্তা স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন রিলেট করতে। এখন তো কিছু করার নাই, আমার নাম্বার পাইতে হবে খাতায় আছে, রিলেট করি ওকে। সো খাল কেটে কুমির আনা এখানে দুটো অ্যাঙ্গেল থেকে করতে পারি। এক হইতেছে নিজের ভাই, এরকম একটা ভাই আমার যার সাথে সারা জীবন তাকে খাওয়াইছি পাওয়াইছি লালসি পালসি বা একসাথে সময় কাটাইছি, আসলে কিন্তু আমি কুমির আনতেছি খাল কেটে। হ্যাঁ, এটা একটা অ্যাঙ্গেল থেকে দেখানো যেতে পারে যে আমার ভাই একটা কুমির। আরেকটা হইতে পারে যে মানে থ্রু আমার ভাই ওই যে মুসলমান লোক আসলো কুমির, মুসলমান শেষ এখন গুরু জবাই দিতেছে, সে আসলে কুমির, আসলে আমার ভাই কুমির। সো আপনি দুই অ্যাঙ্গেল থেকে এখানে কুমিরকে নিরূপণ করতে পারবেন আর কি। এখন যেটা বললাম নাম্বার পাওয়ার জন্য তো ডেসপারেট, আমি যদি পরীক্ষার্থী হইতাম আমি দুইটা কুমির এখানে দাঁড় করে ফেলতাম, খুঁজে বের করে ফেলতাম নাম্বার পাওয়ার জন্য ডেসপারেশন থেকে। ওকে, না এই যে একটা প্রশ্ন, এটা তো মনে করেন যে আমার মনে হয় যে কোনো আধা পাগলের মাথায় আসবে যে এটা স্বাভাবিক না, এইরকম প্রশ্ন করা যায় না কোনো স্টেজের কারোর না, বাচ্চাদের তো আরও না, এবং এইচএসসি পরীক্ষার তো আরও না। যদি একটা গ্রামের লোকাল একটা স্কুলে করছে সেটাও আনএক্সেপ্টেবল, সেখানে এইচএসসি পরীক্ষার্থী। যদি এমন হয়তো একটা যে বড় বয়স্ক লোক যাদের হইতেছে ইয়ে মেন্টালিটি হইতেছে ইয়ে হয়ে গেছে, কী বলে এটাকে, মানে শেপ হয়ে গেছে অলরেডি, না 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 ছোটো বাচ্চা তো, যা হোক খুবই একটা উইয়ার্ড ব্যাপার, রাইট, খুবই একটা অদ্ভুত ব্যাপার। নাও কেন অদ্ভুত ব্যাপার, অবশ্যই এটা আমরা কারণ জানি, এখানে বাংলাদেশে কারা নিয়োগ পায় সবগুলো গুন্ডা পান্ডা। হ্যাঁ, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিসি থেকে শুরু করে এলাকার স্থানীয় একটা স্কুলের শিক্ষক থেকে শুরু করে গ্রামের একেবারে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সব জায়গার মধ্যে গুন্ডা পান্ডা গুন্ডা পান্ডা গুন্ডা পান্ডা। হ্যাঁ, একদম দলীয় বিবেচনা ছাড়া কোনো এমন একটা দেশ রন্ধ্রে রন্ধ্রে ডেমোক্রেসির চর্চা হয়, হ্যাঁ এমন একটা জায়গা আপনি যেতে পারবেন না যেখানে পলিটিক্স নেই, এমন একটা নিয়োগ নাই, এমন একটা কথা নাই, এমন একটা আলাপ নাই যেখানে জিয়ার সৈনিক আর নিলে মুজিব সৈনিক না, হ্যাঁ হয় জয় বাংলা নিলে বাংলাদেশ জিন্দাবাদ। হ্যাঁ ওকে, মানে অল্টারনেট করে আর কি, রাইট, ক্ষমতা যখন জামাত ইসলাম ক্ষমতা আসবে তখন হয়ে যাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ওকে, সো নাও এখন আমরা দেখি তো মাননীয় শিক্ষামন্ত্রীর এই ব্যাপারে কী বলার আছে, তাইলে বুঝে যাবেন যে কীভাবে এই দেশে এরকম প্রশ্ন হইতে পারে। মাননীয় শিক্ষামন্ত্রীর কথা শুনলেই বুঝে যাবেন যে সমস্যাটা কোন জায়গার মধ্যে। হ্যাঁ, এগুলো যে একটা সিস্টেমেটিক, মানে এই দেশে যে ওই যে আম গাছে তো জাম ধরবে না, এটা যে আম গাছ এই দেশে সেই গাছে আম ধরতেছে, এটা নিয়ে এত অবাক হওয়ার কিছু নেই, এত কষ্ট পাওয়ার কিছু নেই, এত ক্ষুব্ধ ক্রুদ্ধ হওয়ার কিছু নেই, সেটা আমরা এখন দেখব। ওকে, প্রশ্ন যখন ছাপা হয়েছে, ছাপা হওয়ার ক্ষেত্রে একটা ত্রুটি থেকে যেতে পারে, আরেকটা হচ্ছে ওই মানে ছাপা হওয়ার পরে যাবার প্যাকেজিং, সেই সব নানান কোনো একটা পর্যায়ে একটা ত্রুটি ঘটেছে। ও, ছাপা হওয়ার ক্ষেত্রে ত্রুটি থেকে যেতে পারে। দেখেন, মানে আমি আগে আপনাদেরকে ধরাই দিই, মাননীয় শিক্ষামন্ত্রী যে কথা বলবেন উনি কোনোটাই নিশ্চিত না, উনি প্রত্যেকটার মধ্যে হয়তো প্রবাবলি লাইকলি পসিবলি দিয়ে কথা বলবেন, উনি কোনো ব্যাপারে নিশ্চিত না, মানে উনি শয়তানগুলাকে ইয়ে করবেন না। এই দেশে কাদেরকে ধরা হয় সেটাও আমরা যে শুরুতে একটু দেখছি, হ্যাঁ সেটাও আমরা দেখব। এরকম একটা কাজ করছে এটার ক্ষেত্রে মাননীয় শিক্ষামন্ত্রী কোনো স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রেট ফেসে কোনো ধরনের ডিনান্সিয়েশন কোনো ধরনের কন্ডেমনেশন উনি করতে পারতেছেন না, ওনার আসতেছে না ওনার ভেতর থেকে ওনার, কারণ উনি কিন্তু খুব ভালো করে জানে যে এই প্রশ্ন কীভাবে করতে পারলো, কীভাবে এরকম অথর্ব এই পর্যায়ে যাইতে পারলো এবং এইরকম অথর্ব প্রশ্ন করতে পারলো। এবং এইচএসসির বোর্ড পরীক্ষার প্রশ্ন একটা লোকাল প্রশ্ন না, মানে একটা হোমরা চোমরা স্যার, তো মাননীয় শিক্ষামন্ত্রী উনি নিজে জানেন এই দেশের সিস্টেম, এই দেশ কীভাবে চলে, যে ও আচ্ছা এই পর্যায়ের একজন শিক্ষক যিনি এইচএসসি পরীক্ষার প্রশ্ন করার লেভেলের এই দেশের যার হইতেছে হেডাম, ও সে তো মাস্তান পান্ডা। হ্যাঁ, সো সুতরাং তো পান্ডাদের ব্যাপারে তো কথা হিসাব করে বলতে হবে, কারণ এরাই তো ক্ষমতায় আনে, এরাই ক্ষমতায় টিকিয়ে রাখে, এরাই সারা দেশে রাজত্ব চালায়, হ্যাঁ মগের মুল্লুক। সো এই জন্যে মাননীয় শিক্ষামন্ত্রী খুব হিসাব করে করে এখন কথা বলবেন না উনি। হ্যাঁ, ছাপা হওয়ার ক্ষেত্রে হয়তো বলেন নাই, বলছেন ছাপা হওয়ার ক্ষেত্রে ত্রুটি থেকে যেতে পারে। প্রথমত এখানে ছাপার কোনো সম্পর্ক নেই, একটা প্রশ্ন করছে একজন মানুষ, ছাপার পেপার আসলো কোত্থেকে, মানে কি এটা কি কোনো যে ছাপা মেশিন যে সে অটোমেটিক, প্রশ্নকর্তা একটা প্রশ্ন লিখছে, প্রশ্নকর্তা লিখছে যে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশে সম্প্রীতির মাধ্যমে এই দেশে থাকে, কিন্তু ছাপা মেশিন ভুলে, ছাপা মেশিনের পছন্দ হয় না এই কথা প্রশ্নকর্তার, ছাপা মেশিন নিজে পণ্ডিতি করে না 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 নেপাল গোপাল প্রশ্ন বানিয়ে ফেলছে না। মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু এমন কিছু বুঝাইতে যাচ্ছেন যে ছাপা হওয়ার ক্ষেত্রে একটা ত্রুটি থেকে যেতে পারে, কীভাবে, ফার্স্ট অফ অল বুলশিট বোঝেন। দেখেন মাননীয় শিক্ষামন্ত্রীর অবস্থা, প্যাকেজিংয়ের কোনো একটা পর্যায়ে একটা ত্রুটি ঘটেছে, প্যাকেজিং একটা প্রশ্নের মধ্যে একটা বুলশিট লেখা হয়েছে, এটার সাথে ছাপা প্যাকেজিংয়ের সম্পর্ক কোথায়। নাও আমি জানি না এখানে শিক্ষামন্ত্রী কী নিয়ে কথা বলতেছেন, কারণ এখানে পুরো আলোচনা হচ্ছে এই প্রশ্নটা নিয়ে, অনেকে প্রশ্ন করা হয়েছে। সো ভিডিওটা যেখান থেকে শুরু হয়েছে তার আগের লাইনগুলো আমি শুনি নাই, দেখে কনটেক্সটা বুঝতেছি না যে উনি আসলে কি প্রশ্নপত্র নিয়ে কথা বলছেন কিনা, কারণ প্রশ্নপত্রের সাথে এই যে কথাগুলো উনি বলতেছেন কোনো সম্পর্ক নাই। ছাপা মেশিন এটা হার্ডওয়্যারগত কোনো ইস্যু না, কেন উনি এগুলো বলতেছেন
আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে উনি এগুলোকে অজুহাত হিসেবে দেখানোর চেষ্টা করতেছেন, কারণ একটু পর যখন উনি কথা বলবেন উনি এরকম বুলশিটই বলতে থাকবেন। সো ওনাকে এত বেনিফিট অফ দ্য ডাউট দেওয়ার কিছু নাই যে ওনাকে প্রশ্ন করা হয়েছে এই এই উইয়ার্ড প্রশ্নপত্র নিয়ে উনি অন্য কোনো কিছু নিয়ে কথা না, উনি ওই ব্যাপারেই হার্ডওয়্যারগত ত্রুটি খুঁজে বের করতেছেন। ছাপা হওয়ার ক্ষেত্রে কোনো একটা ত্রুটি থেকে যেতে পারে, পারে শিওর না, কিন্তু বাকি কথাগুলো নিয়ে এভাবেই বলবেন হয়তো দিয়ে প্যাকেজিংয়ের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, তারপর কি বলুন শুনিবার প্রশ্নকর্তার ব্যাপারে। একজন প্রশ্নকর্তা হয়তো এই প্রশ্নটি করেছেন এবং যিনি মডারেট করেছেন তার দৃষ্টিও হয়তো কোনো কারণে এটি এড়িয়ে গেছে, কিংবা তিনিও এটিকে স্বাভাবিকভাবে হয়তো নিয়েছেন। ও, কোনো একজন প্রশ্নকর্তা হয়তো এই প্রশ্নটি করেছেন, হয়তো বুঝলেন, কিন্তু আসতেছে না মাননীয় শিক্ষামন্ত্রীর ভেতর থেকে কিন্তু কন্ডেমনেশন, রাগ, ক্ষোভ, কারণ ওনার পান কোনো এক পান্ডাই কাজ করছে, উনি জানে ওনাদের আশ্রয় প্রশ্রয় মদদের এই পর্যায়ে আসছে এবং ওনাদের ছত্র ছায়ার এরা থাকবে, সেই জন্য উনি কিছু বলতে চাচ্ছেন না। কী বলতেছেন শিক্ষা মানুষ হয়তো, হ্যাঁ ওই কী জানি ছাপাখানা, ছাপাখানা হইতেছে নিজে ভুল ত্রুটি করে ফেলছে, প্যাকেজিংয়ের সময় প্রশ্ন হইতেছে হরফ চেঞ্জ হয়ে গেছে প্যাকেজিংয়ের সময়, কোনো একজন প্রশ্নকর্তা হয়তো প্রশ্নটি করেছেন, না না না, কোনো একজন প্রশ্নকর্তা হয়তো প্রশ্নটি করছেন, এটা মানে কী বলতেছেন, কোনো একজন প্রশ্নকর্তা উনি যদি বলতেন কোনো একটা কোনজন প্রশ্নকর্তা প্রশ্ন করছেন, এটা একটা প্রথমত একটা উইয়ার্ড কথা, আপনি এরকম পিংপং বলার মতো এদিক কেন বাউন্স করতেছেন, অবশ্যই কোনো একজন প্রশ্নকর্তা প্রশ্ন করছেন, আপনি এগুলো কেন বলতেছেন, প্রথমত উনি কী বলবো, কোনো কথা খুঁজে পাচ্ছেন না, ভাষা হারিয়ে ফেলছেন এই জন্যে এগুলো বলতেছেন। দ্বিতীয়ত উনি বলছেন কোনো একজন প্রশ্নকর্তা হয়তো প্রশ্নটি করেছেন, ও আচ্ছা, তার মানে দেয়ার ইজ এ চান্স যে একটা রোবট এই প্রশ্নটা করে থাকতে পারে, ডিজিটাল বাংলাদেশ না, দেয়ার ইজ এ চান্স যে একটা গরু ছাগল এই প্রশ্নটা করছে, মানুষ করে নাই, দেয়ার ইজ এ চান্স যে ছাপা মেশিন নিজে নিজে করে ফেলছে। সো এখানে অনেকগুলো পসিবিলিটি আছে যে এই কারণে মাননীয় শিক্ষামন্ত্রী এভাবে বলতেছেন, বুঝতে হবে আপনাকে, কোনো একজন প্রশ্নকর্তা হয়তো প্রশ্নটি করেছেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে আচ্ছা আচ্ছা, যিনি মডারেট করেছেন তার দৃষ্টিও হয়তো কোনো কারণে এড়িয়ে গেছে। একজন প্রশ্নকর্তা হয়তো এই প্রশ্নটি করেছেন এবং যিনি মডারেট করেছেন তার দৃষ্টিও হয়তো কোনো কারণে এটি এড়িয়ে গেছে। এখানে হওয়ার কথা কী ছিল, মাননীয় প্রধান শিক্ষামন্ত্রী বলার কথা, বলার কথা কী ছিল উনি দেখেন, কী বলার কথা, কীভাবে বলতেছেন, উনি বলার কথা ছিল যে যে প্রশ্নকর্তা কোনো একজন প্রশ্নকর্তা হয়তো এই প্রশ্নটি করেছেন, আপনার না বলার কথা ছিল যে কোনো একজন প্রশ্নকর্তা প্রশ্নটি করেছেন, অবশ্যই কে করেছেন আমরা দেখবো, এই ধরনের প্রশ্ন এটা আনএক্সেপ্টেবল, এটা 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 এটাভাবে প্রশ্ন করা যায় না, না না না, কোনো একজন প্রশ্নটা হয়তো প্রশ্নটি করেছেন, দেয়ার ইজ এ চান্স যে এটা একটা রোবটও করে থাকতে পারে, আমরা সার্চ করে আমরা দেখবো, ইনভেস্টি বাঙালি তদন্ত, আমরা তদন্ত করে দেখবো যে কে হয়তো কোনো একজন প্রশ্নকর্তা করছে, নাও তো হইতে পারে, তদন্ত করে দেখবো আমরা, যিনি মডারেট করেছেন তার দৃষ্টি এটা কথা হওয়ার কথা হচ্ছে, যিনি একজন মজা করছেন ওনার দৃষ্টি এটা এড়াই গেছে, এটা এড়াই যেতে পারে না, এটা হচ্ছে কথা না, কারণ ওটা ওনার দায়িত্ব মডারেট করে না, না না, যিনি মডারেট করেছেন তার দৃষ্টিও কোনো কারণে এড়িয়ে গেছে না, কোনো কারণে এড়িয়ে গেলে বললেও এটা কিন্তু আনএক্সেপ্টেবল যে কোনো কারণে আবার কেমন কেমন এড়ায় যে ওনার কাজই তো হইতেছে মডারেট করা, তাহলে আবার কোনো কারণে কীভাবে এড়ায়, নাম্বার ওয়ান, না না না, উনি এটার এক প্রথমত কোনো কারণ ঢুকে মাইল্ড করতেছেন, আবার কোনো কারণে সামনে হয়তো ঢুকায় এটাকে আরও মাইল্ড করতেছেন, হ্যাঁ যিনি মডারেট করেছেন তার দৃষ্টি হয়তো কোনো কারণে এড়িয়ে গেছে, মডারেটরের কাজ কী কোনো কারণে দৃষ্টি এড়িয়ে যাওয়া, হয়তো তাও উনি শিওর না, কথা বলছেন না, এই প্রশ্নটা যে পর্যন্ত ছেপে ছাপার পর পরীক্ষা হলে আসছে উনি এখনও ওনার মনে হচ্ছে হয়তো মডারেটরের দৃষ্টি এড়াইছে, উনি শিওর না এখনও এটা মডারেটরের দৃষ্টি এড়ায় আসছে কি না, কিংবা তিনি এটিকে স্বাভাবিকভাবে হয়তো নিয়েছেন মডারেটর, কিংবা হয়তো উনি এটাকে স্বাভাবিকভাবে হয়তো এখনও হয়তো এখনও হয়তো, না না, উনি তো অবশ্যই স্বাভাবিকভাবে নিয়েছেন, ওনার কাছে এটা অ্যাকসেপ্টেবল বিধায়িত এটা প্রশ্ন এটা পরীক্ষা হল পর্যন্ত আসতে পারছে, তাহলে কেন আপনি কোনো কারণে হয়তো ছাপা মেশিন কি প্যাকেজিংয়ের দিকে আপনি এদিক পিংপংয়ের মতো এদিক সেদিক কেন মাননীয় শিক্ষামন্ত্রী এমন কেন করতেছেন, কেন করতেছেন, এটা আমরা আলোচনা করে ফেলছি কেন করতেছেন, ওকে। তারপর মাননীয় শিক্ষামন্ত্রী কী বলছেন টু বি ফেয়ার টু হার, সেই কথাটাও শেষ করি, ও আচ্ছা আমরা চিহ্নিত করেছি কে করেছে ও ব্যবস্থা নিব, এই কথাটা কিন্তু বলছেন, আমরা চিহ্নিত করছি যে এই প্রশ্নটি কোন সেটার করেছেন, কোন মডারেটর করেছেন এবং আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব, এটা কিন্তু এটা আই ওয়াশ, উনি ব্যবস্থা নেবেন না, উনি যে ব্যবস্থা নেবেন না এটা এই যতক্ষণ উনি প্রমাণ করে দিয়েছেন যে ওনার এটা বলতে মানে এনারা করে কি সাধারণত মুখে হেনকারে গা তেন করেঙ্গে করে আর কাবার বেলা কোনো কাজ করে না, ওনার মুখে মুখে এটা বলতেও কষ্ট হচ্ছে, উনি যদি এসে ক্যামেরার সামনে বলতেন হ্যাঁ আমরা দেখবো এটাকে, আসলে কিন্তু দেখবে না, হ্যাঁ এটাকে কীভাবে করলো এভাবে হইতে পারে না, এটা কি বাংলাদেশে এটাকে হয় না, এগুলো বলে টলো নি, তাহলেও কিন্তু আমি যদি এখন থিওরি দিতাম যে দেখেন এগুলো বলে ওনারা আসলে কিন্তু ওনাদের গুন্ডাপান্ডাই তো ওনারা কিছু ব্যবস্থা নেবে না, তখন কিন্তু আপনারা আমাদের যেটা গালি দিতে পারতেন যে হ্যাঁ আপনি এত থিওরি দিতে যাচ্ছেন কেন, উনি বলতেছেন চোখ মুখ চোখা করে যে উনি ব্যবস্থা নেবেন, তাহলে আপনি কেন কে বলার এই কথা যে হ্যাঁ আপনি বলতে পারেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জানেন যে এগুলো হয় না ব্যবস্থা নেওয়া হবে না, এগুলো হুদাই আই ওয়াশ, স্টিল উনি তো বলছেন, না না উনি কিন্তু বলতেছেন না, উনি কিন্তু খালি পিছলাচ্ছেন মাননীয় শিক্ষামন্ত্রী, সুতরাং উনি যে বলছেন যে আমরা চিহ্নিত করছি কে এটা করেছে ও ব্যবস্থা নিব না, আপনার চিহ্নিত প্রথমত চিহ্নিত তো অবশ্যই হবে কিন্তু ব্যবস্থা নেবেন না, নাও ব্যবস্থা নেবেন কি না এটার প্রশ্ন এখন আসতে হবে আমাদেরকে, এই যে এতক্ষণ শিক্ষামন্ত্রী সেফ প্লে করতেছেন এটা কিন্তু ব্যবস্থা নেবেন না বিধায়, নাও
ফাইন্ড আউট করতে গিয়ে যদি দেখা যায় একটা ভেদা মাস, যে প্রশ্ন করছে এটা একটা ভেদা মাস, তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, তো যেই কারণেই যে আমরা শুরুতে যে জিনিসটা দেখলাম যে দুদকের কর্মকর্তা, হ্যাঁ, এই দেশে কার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু জানেন না যে পাণ্ডা এই প্রশ্নটা করেছেন, সেই পাণ্ডা স্যার কোন পর্যায়ের পাণ্ডা। সুতরাং মাননীয় শিক্ষামন্ত্রী আগে থেকে একটু সেফ সেফ থাকতে চাচ্ছেন, যদি তদন্ত করে বের হয় যে একটু ভেদা মাস টাইপের, তাহলে প্রচণ্ড আইনের শাসন কায়েম শুরু হয়ে যাবে। আর যদি দেখা যায় না বেশ ভালো লিঙ্ক ফিঙ্ক আছে, বেশ ভালো লেভেলের পাণ্ডা, বেশ ভালো সার্ভিস দিয়ে আসছেন, সারা জীবন গুন্ডামি পাণ্ডামি করে এই পর্যায়ে পর্যন্ত আসছেন, অবশ্যই সারা জীবন গুন্ডামি পাণ্ডামি করে এই পর্যায়ে পর্যন্ত আসছেন, একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন করতেছে, কম পাওয়ারফুল তো না এই দেশে। হ্যাঁ, সো এটা বুঝতে পেরে এই মাননীয় শিক্ষামন্ত্রী এরকম নরম সুরে কথা বলতেছে না। সো খোঁজখবর নেবেন, নেওয়ার পর ওনারা তো কী জানি বলে গোয়েন্দার রিপোর্ট, খালি গোয়েন্দা পাঠায়, গোয়েন্দা পাঠাবেন, পাঠায় খোঁজখবর নেবেন, নিয়ে ওই লোকের ব্যাকগ্রাউন্ড চেক করবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেক টেক করে টোরা, তারপর ওই লোককে এখন এই যে চিপাই পাইছে এখন, আবার ওই লোকের তো আবার অনেক সূত্র আছে বাংলাদেশে, বোঝেন নাই, সবাই সবাইকে খাওয়ার জন্য বসে থাকে। ওই লোকের যারা অ্যান্টি পার্টি আছে, যারা বিভিন্ন কারণে ক্ষুব্ধ বিতশ্রদ্ধ, তারা কিন্তু এখন সুযোগ পাইছে এখন ওই লোককে ল্যাং মারার। এখন তারা আবার লবিং শুরু করবে যে হ্যাঁ, এই চান্সে এই লোকের চাকরি খেয়ে দেওয়া হোক। আবার এই লোকের কিন্তু আবার বিশাল আরেক লবিং বাহিনী আছে, তারা মিলে আবার বিভিন্ন সময় বেনিফিট যাকে দিছে, যার কাছ থেকে নিছে, এরা মিলে এখন গ্রুপিং গ্রুপিং শুরু হয়ে যাবে আর কি। সো মাননীয় শিক্ষামন্ত্রী ঠিক বুঝতেছেন না যেখানে নেট রেজাল্টটা কি, আলটিমেটলি কামড়াকামড়ি শেষে প্রশ্নকর্তা ভদ্রলোকের সাইড নেওয়া উচিত হবে কি হবে না, এই কারণে উনি আগে থেকে সেফ প্লে করে রাখতেছেন। আর ওই যে শুরুতে যেটা দেখলাম যে বিসিএস কর্মকর্তা, উনি কিন্তু চিন্তা করেন একটা কলেজে শিক্ষকের মতো একটা লোককে সেভ করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী কী পরিমাণ কসরত করতেছেন, মেন্টাল জিমন্যাস্টিক কাকে বলে। উনি একবার প্রিন্টারের দোষ দিচ্ছেন, ছাপা মেশিনটাকে নিজে নিজে লিখে ফেলছে, আর একবার উনি প্যাকেজিংকে দোষ দিচ্ছেন যে প্রশ্নকর্তা আসলে প্রশ্ন করছে একটা প্যাকেজিংয়ের সময় প্রশ্নের ভাষা চেঞ্জ হয়ে গেছে বাই অনিশন, হ্যাঁ বাই ইটসেলফ। আবার প্রশ্ন আবার প্রশ্নকর্তাকে দোষ দিতে পারতেছেন না, হয়তো এটা প্রশ্নকর্তা করছেন, হয়তো রোবট করছেন, হয়তো কোনো মানুষ নাও করতে পারেন। আবার উনি বলতেছেন যে যে মডারেটর, মানে কতগুলো স্টেজ পার হয়ে আসছে, এতক্ষণ তো পিছলানো যাচ্ছে না, মডারেটর হয়তো কোনো কারণে মডারেটর দৃষ্টি এড়িয়ে চাইতে পারে, কিন্তু একজন দুদক কর্মকর্তা যিনি হইতেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, একটা সরকারি চাকরিজীবীর চাকরি চলে যাওয়া কত বড় একটা বিগ ডিল। তার শুধু চাকরি চলে যাওয়া না, আমি যেই কথাটা অতীতে বিভিন্ন সময় আলোচনা করছি, যেই যে এই যে এই দেশে চার তার নামে মামলা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, চার তার নামে যাকে তাকে ফাঁসাই দেওয়া হচ্ছে, কিন্তু জীবনভর এই ঘানিগুলো টানতে হবে তাকে। আমরা কিন্তু খবরাখবর এগুলো দেখে আমরা ভুলে যাই, এই না কি ফুসলিয়ে ধর্ষণ মামলা একটা ঢুকিয়ে দিল, একটা কী জানি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, একটা যৌতুক মামলা ঢুকিয়ে দিল, কিন্তু এই ঢুকিয়ে দেওয়ার খানে কিন্তু এই লোককে বাকি জীবন টেনে যেতে হবে। আমরা তো আর ফলো আপ করি না। এই যে এখন দেখেন এই লোককে যে এখন এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা লোককে যখন ফাঁসিয়ে দেওয়া হয় দেশে, তার বাকি জীবনটা আমরা বাকি যদি ফলো আপ করে সাংবাদিকরা আমরা তখন দেখার জানার সুযোগ অবকাশ পাই যে তার জীবনটা কীভাবে কাটে এই যে দুদক কর্মকর্তা। এখন এই দুদক কর্মকর্তা সম্পর্কে অনেকে কমেন্ট করছেন, কেউ কেউ কমেন্ট করছেন যে উনিও কম শেয়ানা না, ওনারা ওই ফ্রেন্ডলি ফায়ারিং, ওনারাও চাঁদাবাজারা ঠোকাঠুকি লেগে এক গ্রুপ আরেক গ্রুপকে খাইয়ে দিছে। হইতে পারে, নাও হইতে পারে, আমার কাছে কোনো তথ্য প্রমাণ রিসোর্স ইন্ডিকেশান নাই, রেফারেন্স নাই এই ধরনের কনক্লুশনে পৌঁছানোর, তবে বাংলাদেশে এটা সম্ভব। বাংলাদেশে এক গ্রুপ আরেক গ্রুপের পেছনে লেগে গিয়ে এক বড় মাছ ছোটো মাছকে খেয়ে দিছে, হইতেই পারে, আবার এমন হইতে পারে না, উনি আসলেই একজন অনেস্ট লোক খেয়ে। ইদার ওয়ে সব মানে আসল বটম লাইন হচ্ছে, আপনি এই দেশে এনাফ পাণ্ডা কিনা, আপনি এই দেশে এডিকোয়েটলি পাণ্ডা হইতে পারছেন কিনা, এডিকোয়েট কিনা আপনার পাণ্ডামিটা। যদি আপনি এডিকোয়েট পাণ্ডামি করেন এই দেশে, তাহলে আলটিমেটলি ঠোকাঠুকি শেষে এই যে মাননীয় শিক্ষামন্ত্রী এরকম করে বলবেন যে হয়তো হয়তো কোনো মানুষ প্রশ্ন করছে, নয়তো কী জানি শালিকের দেশে কোনো শালিক প্রশ্ন করছে না, তা এভাবে মাননীয় শিক্ষামন্ত্রী এ ভাষায় আপনার জন্য কথা বলবেন। আর আপনি যদি এনাফ সাফিসিয়েন্ট পাণ্ডা না হইতে পারেন, হয়তো পাণ্ডা সাফিসিয়েন্ট না, তাহলে কিন্তু আপনি যত বড় দুদক কর্মকর্তা হন, যত বড় সরকারি চাকরিজীবী হন, যত বড় ইয়ে হন, সারা দেশের সাংবাদিকরা আপনাকে নিয়ে রিপোর্টিং করুক, ক্যামেরা সারা দেশের আপনার উপর ফোকাস করা থাকুক, আপনাকে বাঁচানোর কেউ নাই।